আরও বেশি ফর্সা হওয়ার জন্য লায়লা গ্লুটাথিউন ইনজেক্ট করতেছে। ইট ওয়াজ ভেরি গুড ফর হেলথ স্কিন। এবার ধবধবে সাদা হওয়ার সার্জারি করেছেন লায়লা। আগের থেকে অনেক বেশি ফর্সে হয়ে গেছেন লায়লা। এবার মামুনের কথায় আবারও ফর্সে হওয়ার সার্জারি করে ব্যাপক আলোচনায় রয়েছেন লায়লা। ভাইরাল হলো লায়লার সার্জারি করার নতুন এই ভিডিওটি। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি শেয়ার করুন। লায়লার আর নিজের বলতে কিছুই রইল না, পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই যেন সার্জারিতে মোড়ানো তিনি। প্রথমে মুখের উপর একাধিক সার্জারি চালিয়েছেন লায়লা। থ্রেডিং, ফিলার, লিপ জব, আইল্যাশ এক্সটেনশন, ডাবল চিন রিডাকশন সহ অসংখ্য সার্জারি করেছেন লায়লা। বুড়ি তকমা থেকে রেহাই পেতে বারবার সার্জারির আশ্রয় নিচ্ছেন লায়লা। যদিও লায়লা জানিয়েছেন তিনি কখনোই সার্জারি করতে চাননি। সার্জারির কথা শুনলেই ভয়ে তার দম বন্ধ হয়ে যেত। মামুনই তাকে বাধ্য করেছে সার্জারি করানোর জন্য। মামুন চান লায়লা ইয়াং হয়ে যাক। মামুনের ইচ্ছেতেই সার্জারির আশ্রয় নিয়েছেন লায়লা, এটা তিনি স্বীকারও করেছেন। তবে মুখে এত সব সার্জারি করেও ক্ষান্ত হননি লায়লা। তিনি এখন আবার তার গায়ের রং ধবধবে সাদা করতে চান, তাই বেশি ফর্সা হওয়ার জন্য নতুন ট্রিটমেন্ট নিয়েছেন লায়লা। এখন তিনি ধবধবে সাদা হয়ে গেছেন। ফর্সা হওয়ার জন্য এক ধরনের স্যালাইন পুশ করা হয়েছে লায়লাকে। লায়লার আগের যে গায়ের রং ছিল তা পুরোপুরি যেন ঢেকে গেছে। অনেক বেশি ফর্সা আর ধবধবে সাদা হয়ে গিয়েছেন লায়লা। আর লায়লা তার ফর্সাহর এই ট্রিটমেন্ট নিয়েছেন প্রিন্স মামুনের কারণেই। লায়লা যেন বেঁচে আছেন ঠিকই, তবে নিজের জন্য নয়, মামুনের জন্য। তবে চিকিৎসকরা বলছেন অতিরিক্ত সার্জারি হতে পারে মারাত্মক বিপদের কারণ। তাতে থোড়াই কেয়ার লায়লার। মামুনের পাশে থাকতে নিজেকে আপগ্রেড করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন লায়লা। এই কারণে নিত্য নতুন সার্জারি করে নিজেকে আরও বেশি প্রেজেন্টেবল করতে চান লায়লা। ভিউয়ার্স, লায়লার এই অদ্ভুত সব সার্জারি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করুন। ইন্টারেস্টিং সব ভিডিও দেখতে অবশ্যই যুক্ত থাকুন আমাদের সাথে।